আসসালামু আলাইকুম সবাইকে, আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে ফুলকপির কাটলেট তৈরি করে দেখাবো। আর এই কাটলেটটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ ভীষণ মজা। তো আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের এই ফুলকপির কাটলেটের রেসিপিটা। তো দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ফুলকপিগুলো। আর এখানে আমি ফুলকপিকে গ্রেট করে নিয়েছি। আর ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে তিন চারটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর গ্রেট করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়া এটাকে রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ সামান্য পরিমাণ। আর দিয়ে দিব এখানে ব্রেড ক্রাম্পস। আর এখানে ব্রেড ক্রাম্পসের পরিমাণটা আমি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। ব্রেড ক্রাম্পসটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলার মিডিয়াম থেকে লো আঁচে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ার পরিমাণটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। আর এখানে একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা বেশি ঘন হবে না, এরকম হবে, একটু পাতলা হবে। তো এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখন এখান থেকে আমি একটুখানি নিয়ে নিলাম হাতের মধ্যে। তারপর এভাবে হাত দিয়ে একটুখানি চেপে চেপে নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে একটা চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে। তো আমি একটা কাটলেট তৈরি করে নিলাম। তো আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারেন, আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে কাটলেটটাকে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। তারপর এখান থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্পসের উপর দিয়ে খুব ভালোভাবে এর গায়ে ব্রেড ক্রাম্পস লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্পস লাগিয়ে নিচ্ছি। আর এখন এটাকে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে। আর আপনাদের সবার সুবিধার জন্য আমি আবার আপনাদেরকে করে দেখাচ্ছি। আবার এখান থেকে একটুখানি নিয়ে নিচ্ছি, তারপর সেই আগের মতো এভাবে চেপে তারপর কাটলেটের শেপ দিয়ে তৈরি করে নিলাম। আর এখন এটাকেও সেই আগের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। তারপর এখান থেকে উঠিয়ে নিয়ে সেই আবার ব্রেড ক্রাম্পসের উপর দিয়ে খুব ভালোভাবে এর গায়ে ব্রেড ক্রাম্পস লাগিয়ে নিতে হবে। আর এই যে ব্রেড ক্রাম্পস দেখতে পাচ্ছেন, এই ব্রেড ক্রাম্পসগুলো আমার ঘরেই তৈরি করা। এটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও সেই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। আর এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়ার পালা। তো এখন আমি এগুলোকে ভাজার জন্য এগুলো একটা সাইডে রেখে এখন চুলায় চলে যাব। চুলায় তেলের মধ্যে এগুলোকে ভেজে নিব। তো ভাজার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিলাম। তো এগুলোকে চুলার মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো একটা পাশ হয়ে যাওয়ার পর আরেকটা পাশ উল্টে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। তো যখন একটা সুন্দর কালার চলে আসবে ঠিক তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমার কাটলেটগুলো হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি নামিয়ে নিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার ফুলকপির কাটলেট। আপনারা চাইলে বিকেলের নাস্তাও এটা খুব সহজে বানিয়ে খেতে পারেন।
বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, কেননা বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না। তো আপনারা যদি এভাবে বাচ্চাদেরকে ফুলকপি দিয়ে কাটলেট তৈরি করে দেন, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। তো আশা করছি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্তই ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।